নমস্কার বন্ধুরা, উঠে আসছে একটা বিরাট খবর। সমকাজে সমবেতন, নিয়োগ পদ্ধতি এবং শূন্য পদ নিয়ে ষষ্ঠ বেতন কমিশনের দ্বিতীয় দফার রিপোর্ট পেশ করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তো এই রিপোর্টে কি বলা হয়েছে, সমকাজে সমবেতন নিয়ে কি আপডেট উঠে এসেছে, কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার কি বলেছেন, সব জেনে নেব আমাদের এই ভিডিওতে। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন করতে ভুলবেন না, যাতে করে নতুন আপডেট আসলে আপনাদের ফোনে আমরা সবার আগে পৌঁছে দিতে পারি। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই এখনো যদি আমাদের চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করতে ভুলবেন না নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা সরাসরি নিউজে চলে যাবো। কি বলা হচ্ছে দেখুন, যে বেতনে সমতায়নে সংস্কারের সুপারিশ ষষ্ঠ বেতন কমিশনের, অর্থাৎ বন্ধুরা সমকাজে সমবেতন নিয়ে ষষ্ঠ বেতন কমিশনের দ্বিতীয় দফার রিপোর্ট কিন্তু পেশ করা হয়ে গেছে। তো ইতিমধ্যে সেই রিপোর্টে কি বলা হয়েছে আমরা দেখে নেব। প্রথমে দেখুন বন্ধুরা কি বলা হয়েছে, যে রাজ্য সরকারের বিভিন্ন ক্যাডারে একই পদের স্কেল বা বেতন ক্রম ভিন্ন ভিন্ন বলে কর্মচারী সংগঠনগুলির অনুযোগ দীর্ঘদিনের, সেগুলির মধ্যে সমতা আনার সুপারিশ করে দ্বিতীয় দফার রিপোর্ট পেশ করেছে কিন্তু ষষ্ঠ বেতন কমিশন। তো সরকারি ও সরকারের অধীন সংস্থার কর্মীদের সার্ভিস ম্যাটার বা চাকরি শর্তাবলী খতিয়ে দেখে বিভিন্ন সংস্কারের সুপারিশ করেছে তারা। তো তারা কি বলেছেন আমরা কিন্তু ইতিমধ্যে দেখে নেব। তো নিয়োগের ক্ষেত্রে অভিন্ন পদ্ধতি অবলম্বনের পরামর্শ দিয়েছে কমিশন। তো এই একই কাজের যোগ্যতা মান ও নিয়োগের পদ্ধতি যাতে একরকম হয় সেটা নিশ্চিত করা প্রয়োজন। অনেক দপ্তর বা বিভাগের কোনো কোনো স্তরে পদোন্নতি সুযোগ কম, সেই সব ক্ষেত্রে সমতা আনার সুপারিশ করা হয়েছে। বিভিন্ন দপ্তরের শূন্য পদ নিয়ে কমিশনের প্রস্তাব, পদগুলি আদৌ দরকার আছে কি না, অন্য কাজে সেগুলি ব্যবহার করা যায় কি না তা খতিয়ে দেখা প্রয়োজন। এই সব বিষয়ে তিন বছর ধরে সরকারের সব দপ্তর এবং কর্মচারী সংগঠনগুলির সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে কমিশন এবং সেখানে বলা হয়েছে, সেই সব আলোচনার ভিত্তিতেই সুপারিশ করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার কি বলেছেন দেখে নিন, যে বেতন কমিশনের দ্বিতীয় রিপোর্টের সুপারিশ কতটা গ্রহণযোগ্য করা হবে সেটাও দেখা হবে। এবং তাই তিনি আরও কি বলেছেন, যে তবে এই সুপারিশের কর্মীদের চাকরির শর্ত আরও মজবুত করতে হবে বলে তিনি কিন্তু বলেছেন। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, যে সমকাজে সমবেতন, নিয়োগ পদ্ধতি এবং শূন্য পদ নিয়ে আমরা দাবি পেশ করেছিলাম। বাম আমলের পঞ্চম বেতন কমিশনের দ্বিতীয় রিপোর্ট বর্তমান সরকার রূপায়ণ করেনি। তো ষষ্ঠ বেতন কমিশনের দ্বিতীয় রিপোর্ট প্রকাশ্যে এনে তিনি কিন্তু বলেছেন যে তা বাস্তবায়িত করার তিনি দাবি জানিয়েছেন এবং রাজ্য কোঅর্ডিনেট কমিটির সাধারণ সম্পাদক বিজয় শঙ্কর সিংহের বক্তব্য, ঐতিহ্য মেনে এই রিপোর্টের সুপারিশ নিয়ে বিভিন্ন ক্যাডারে কর্মচারী সংগঠনগুলির সঙ্গে সরকারের কথা বলা উচিত। তো তিনি এটাই বলেছেন। অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে ষষ্ঠ বেতন কমিশনের দ্বিতীয় দফা যে রিপোর্ট তাতে কিন্তু ইতিমধ্যে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে বেতন নিয়ে তারা কিন্তু খুবই তৎপর হয়ে রয়েছে এবং সমকাজের সমবেতন নিয়ে তারা কিন্তু তৎপর এবং কোন জায়গায় কতটা পদ খালি রয়েছে তার ভিত্তিতে কিন্তু নিয়োগ পদ্ধতি পরবর্তীকালে হতে চলেছে, এরকমই একটা খবর উঠে আসছে। তো এরকম খবর কিন্তু আর একটা আসবে বলে কিন্তু আমাদের মনে হচ্ছে। তো এই নিয়ে আবার খবর আসলে আমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের জানিয়ে দেবো। তো আপনারা যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা খবর আসলে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।